প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা হচ্ছে কি ঐকিক নিয়মের এটি চতুর্থ বা চতুর্থ পর্ব পুরুষ মহিলা ও বালকের অঙ্কগুলো খুবই কনফিউশিং একটি মানে টপিক অনেকে এগুলোতে কনফিউজ হয়ে যান যে কীভাবে করবেন পেস লেগে যায় তাদের আমি আজকে দেখাবো যে মানে কত সহজভাবে আপনারা করতে পারবেন এটা দেখেন এই যদি তিনজন পুরুষ অথবা পাঁচজন বালক একটি কাজ বিশ দিনে করতে পারে তবে চারজন পুরুষ ও দশজন বালক ওই কাজটি কতদিনে করতে পারবে এই টাইপের একটা এক্সাম্পল পড়লাম এই টাইপের অঙ্কগুলো কিন্তু প্রায়ই ব্যাংক বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় এসে থাকে তো আপনারা এগুলোতে অনেকেই হয়তো এতদিন মানে একটু দুর্বল ছিলেন তো এখন আজকে দেখেন আজকে দেখার পরে আশা করি আর কোনো দিন বলবেন না যদি মনোযোগ দিয়ে না টেনে বিডিওটা এক বার কি দুইবার দেখবেন কারণ একবার দেখলে এটা তো গান না যে বিনোদন নিয়ে চলে গেলেন আপনাকে একটা দশ মিনিটের ভিডিও দেখে আপনি অঙ্ক শিখে যাবেন ব্যাপারটা আপনার এত সহজও না আপনাকে দুইবার এটাকে পজ দিয়ে দিয়ে রিয়েলাইজ করে করে শিখতে হবে হুম তো চলুন বন্ধুরা আমরা সরাসরি অঙ্কের সমাধানে চলে যাই আচ্ছা দেখেন এই ক্ষেত্রে আমরা যেটা করব প্রথম যেটা দেওয়া থাকে এটা হচ্ছে আসলে কোনো অঙ্ক না এটা হচ্ছে একটা কন্ডিশান অঙ্ক হচ্ছে দ্বিতীয় লাইন থেকে দেখেন যদি তিনজন পুরুষ অথবা পাঁচজন বালক একটি কাজ বিশ দিনে করতে পারে এটা হচ্ছে কন্ডিশান যে এই রেটে হ্যাঁ তাহলে এখানে আমরা যেটা করব পুরুষ অথবা বালককে যে কোনো একটাতে কনভার্ট করব দুটা রাখবো না দুটো রাখলে আমাদের অঙ্ক সমাধান করতে পারবো না যে একটাতে কনভার্ট করব এখন কোনটাতে কনভার্ট করবো পুরুষকে বালকে কনভার্ট করব না বালকে পুরুষকে কনভার্ট করব এটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের এ এখানের উপরে দেখেন আচ্ছা দেখেন কি বলছে তিনজন পুরুষ সমান পাঁচজন বালক এখন আপনি যদি এখানে দেওয়া আছে চারজন পুরুষ এখন চারজন পুরুষকে যদি আপনি বালকে নিতে চান তাহলে দেখেন এখানে তিনজন সমান পাঁচজন চারজন হইলে কী হবে একটু পাঁচজন থেকে বেশি হবে কয়জন বেশি এটা পেস লেগে যাবে আপনার ওই কি বের করলে দশমিক আসবে অথবা ভগ্নাংশ আসবে পেস হবে অনেক ঝামেলা হবে তা আপনি দেখেন ওরা কিন্তু অঙ্কটা একটা টেকনিক রেখে দিছে প্রশ্ন করতে রেখে দিছে দেখেন দশজন বালক ওই কাজটি এলে দশজন বালক আচ্ছা দেখেন এলে বালককে এখন পুরুষে কনভার্ট করা সহজ দেখেন এখন দশজন বালক আমরা লিখবো হ্যাঁ আচ্ছা পাঁচজন বালক সমান কত তিনজন পুরুষ দেখেন পাঁচজন বালক সমান যদি তিনজন পুরুষ হয় তাহলে আমার এখানে দশজন বালক আছে তাহলে দশজন বালক সমান কত হবে পাঁচজনের সমান তিনজন হইলে দশজনের সমান ছয়জন সিম্পল না দ্বিগুণ না আচ্ছা এখন লুক এখানে দেখেন তবে চারজন পুরুষ এখন কি তাহলে দেখেন পুরুষ দশজন বালকের বদলি পাইলাম হচ্ছে ছয়জন পুরুষ আর তবে বলছে কি তারা চারজন পুরুষ এবং দশজন বালক ওই কাজটি কতদিনে করতে পারবে তাই না এখন আসেন তাইলে আমরা এখন লুক টোটাল কত দশজনের বদলি পাইলাম ছয়জন আর চারজন তো এখানে পুরুষ আসেই তাহলে ছয় চার দশজন পুরুষ হচ্ছে হ্যাঁ দশজন পুরুষ আচ্ছা এখন দশজন পুরুষের কাজটি কতদিনে করতে পারবে সেটা এখন পুরুষ দেখেন এখন তিনজন পুরুষ এবং ছয় পাঁচজন বালক কাজটি বিশ দিনে করতে পারে তাহলে বালকের কন্ডিশন এখন বাদ এখন পুরুষ ঠিক আছে এখন দেখেন তিনজন পুরুষ কাজটি করতে পারে কাজটি করতে পারে কত দিনে করতে পারে বিশ দিনে দেখেন এই যে বিশ দিন হ্যাঁ বিশ দিনে লাইনটা প্রথম লাইন লিখে ফেললাম শেষ এখন জাস্ট দশজনে অ্যাপ্লাই করবো তাহলে একজনে করলে কি লোক বেশি লাগবে না কম দিন বেশি লাগবে না কম লাগবে তিনজনে করতে বিশ দিন লাগে একজনে করলে কি অবশ্যই বেশি লাগবে এতদিন এখন দশজন পুরুষে করলে কত দিন লাগবে এর চেয়ে কম লাগবে দুই তাহলে এখানে দুই আর তিন আসছে ছয় আনসার হচ্ছে ছয় দিন এই যে অপশনের দিকে তাকান প্রথম অপশনটাই হচ্ছে ছয় দিন কমিট ইট লাগে রিটেনও আসে এগুলো প্রিলিতেও আসে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ তো চলুন এরপরের অঙ্কটাতে আমরা যাই হুম এটা হচ্ছে কি জন পুরুষ অথবা আটজন স্ত্রী লোক একটি কাজ আঠারো দিনে করতে পারে তবে তিনজন পুরুষ ও পাঁচজন স্ত্রী লোক ওই কাজটি কতদিনে করতে পারবে এখন আপনি এই তিনজন পুরুষকে স্ত্রী লোকে নেবেন না পাঁচজন স্ত্রীকে পুরুষ লোকে নেবেন এটা আপনি টেকনিকটা দেখে বুঝতে হবে হ্যাঁ দেখেন এখন দেখেন এই তিন আর এই ছয় আর তিন মিলে তা আপনি ছয় আর তিনকে যদি কনভার্ট করেন তাহলে সহজ হবে কিন্তু এই পা আট আর পাঁচ কনভার্ট করলে আবার দশমিক বা ভগ্নাংশ চলে আসবে তাহলে দেখেন আমরা কি করব এখন তাহলে পুরুষকে মহিলাতে নিব হ্যাঁ তাহলে দেখেন ছয়জন পুরুষ সমান শত আটজন স্ত্রী লোক এটা মানে কি সমান কেন বলতেছি কারণ ছয়জন পুরুষ লোক যে কাজটা করতে পারে আটজন স্ত্রী লোক ওই কাজটা একই সময় করতে পারে ঠিক না তাহলে আচ্ছা দেখেন ছয়জন পুরুষ লোক সমান ছয়জন পুরুষ লোক যদি সমান আটজন স্ত্রী লোক হয় স্ত্রী লোক হয় তাহলে এখন তিনজন পুরুষ লোক সমান কত হবে এর অর্ধেক না চারজন স্ত্রী লোক না জন সমান আটজন তিনজন সমান এ আপনি ইয়া করেন ওই কি করে একই আসবে এই যে আপনার ইয়ে করেন দুইতে বাগ দেন হুম চারজন ঠিক আছে আচ্ছা তাহলে চারজন হইলো এখন বলছে কি দেখেন এই তিনজন পুরুষের বদলে কী পাইলাম চারজন স্ত্রী লোক পাইলাম আর স্ত্রী লোক আগে থেকে আসে কয়জন এখানে পাঁচজন হ্যাঁ তাহলে স্ত্রী লোক টোটাল হইলো কয়জন দেখেন নয়জন স্ত্রী লোক হইলো এখন দেখেন তাহলে কতদিন লাগবে আটজন স্ত্রী লোকে আটজন স্ত্রী লোকে আটজন স্ত্রী লুকে কাজটি করতে পারে দিনে কাজটি করতে পারে হচ্ছে আঠারো দিনে হুম এখন একজনে করতে কী দিন বেশি লাগবে না কম লাগবে অবশ্যই দিন বেশি লাগবে এখন কি নয় জনে করতে নয় জনে করতে দিন লাগবে আবার কম লাগবে দুই হ্যাঁ আনসার হবে ষোল এটার আনসার হবে ষোল বন্ধুরা আমি মনে করেছিলাম যে এখানে হয়তো ভুল হয়েছে আসলে আমার ভুল হয়নি আমি বইয়ে চেক করেছি এখানে উত্তরটা সঠিক উত্তরটা ষুলোই হবে অপশনে সঠিক উত্তরটা দেওয়া ছিল না এখানে খায়রুল বেসিক ম্যাথ থেকে যে আমি প্রশ্নটা নিয়েছি ওখানেও অপশনে সঠিক উত্তরটা দেওয়া নাই আপনার আনসারটা সঠিক ষোলোই হবে তাহলে নো কনফিউশান আপনারা হয়তো বাসায় প্র্যাকটিস করে দেখবেন তো চলুন আর পরবর্তী অঙ্কটাতে যাই পরবর্তী অঙ্কটা দেখেন এই অঙ্কটা একটু মানে ট্রিকি কেন বলবো এটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক সাতানব্বই সালে আসছে প্রশ্নটা দেখেন এই অঙ্কগুলো আসতে পারে এতক্ষণ লেখা ছিল কি অথবা দেখেন যদি দশজন পুরুষ যুবক ও পাঁচজন বালক একটি কাজ দশ দিনে করতে পারে তবে জন যুবক ও দশজন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে এতক্ষণ দেখেন সবগুলো প্রশ্নে এখানে অথবা ছিল এখন এটা ও অথবা মানে হচ্ছে কি এরা অথবা এরা আর ও মানে হচ্ছে কি এই দুজনে মিলে দশজন যুবক ও পাঁচজন বালক তার মানে দুই এই দুই গ্রুপ মিলে দশ দিনে করতে পারে আচ্ছা দশজন যুবক ও পাঁচজন বালক করতে পারে দশ দিনে এখন দেখেন আপনি যদি লুকের সংখ্যা ডাবল করে দেন তাহলে দিন কম হবে কি আপনি জনে মনে মনে পাবেন যে দশজনে একটা লুক দশজনে একটা কাজ করতে পারেন হচ্ছে বিশ দিনে হ্যাঁ তাহলে পাঁচজনে যদি করেন কাজটা হ্যাঁ কত দিন লাগবে দিন বেড়ে যাবে চল্লিশ দিন লাগবে এখন দশজনের জায়গায় যদি বিশ জন নেন তাহলে বিশ দিনের কাজ আবার দশ দিনই করতে পারবেন ঠিক আছে না এটা মনে মনে ভাববেন তাহলে দেখেন প্রথমে দশজন যুবক ও পাঁচজন বালক ছিল দ্বিতীয় কন্ডিশনে কি করছে এরা তো দশজন যুবক ও পাঁচজন বালক কাজটা করতে পারে দশ দিনে দ্বিতীয় কন্ডিশনে বলছে কি বিশজন যুবক ও দশজন বালক মানে একদম প্রথমের চেয়ে দ্বিগুণ করে দিছে জনবল তাহলে জনবল দ্বিগুণ করলে সময় কি অর্ধেক নেমে আসবে তাহলে প্রথমে যদি দশ দিন লাগে পরবর্তীতে সময় লাগবে পাঁচ দিন আসলে হচ্ছে পাঁচ দিন হ্যাঁ তো চলুন এর পরের অঙ্কটা এই অঙ্কটাই আমি আবার লিখছি হচ্ছে অথবা দিয়ে অথবা দিয়ে আপনি কিভাবে করবেন যদি জন যুবক অথবা জন বালক একটি কাজ দশ দিনে করতে পারে তবে জন যুবক ও জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে আচ্ছা এখন দেখেন আপনি জন যুবক তাই না তো দশজন যুবক সমান দেখেন জন যুবক সমান কত পাঁচজন বালক তাহলে এখন কি এখানে দেখেন বলছে বিশজন যুবক তাহলে বিশজন যুবক সমানগত হবে দশজন বালক হবে আর অলরেডি এখানে কী দশজন বালক আছে বালক তাহলে বালক হইল টোটাল কয়জন বিশজন বালক তাই না বিশজন বালক হইল হ্যাঁ বিশজন বালক এখন দেখেন বিশজন বালক হইছে এখন আমরা প্রশ্ন কী লিখবো দেখেন ওই কি নিয়মে যে পাঁচজন বালকে পাঁচজন বালুকে করতে পারে দশ দিনে সুতরাং একজন বালকে করতে কি দিন কম লাগবে না বেশি লাগবে বেশি লাগবে দশ ইন্টু পাঁচ এখন দশ বিশ জন বালক টোটাল বিশ জন বালকে করতে কি লাগবে এর চেয়ে কম লাগবে তাহলে বাঘ এই শূন্য এই শূন্য কাটা শেষ এখন পাঁচকে দুই দিয়ে বাঘ দিলে কত হয় আড়াই হয় আড়াই দিন হ্যাঁ আড়াই দিন লাগবে এই যে অপশনের দিকে তাকান প্রথমে আসছে কি আড়াই দিন পাঁচ দিন ছয় দিন কোনো রুটি হয় আনসার হবে আড়াই দিন আগের অঙ্কটাই জাস্ট আগে ছিল ও এখন হচ্ছে অথবা তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা